ধরে গত 2 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে যাওয়া এবং সাক্ষাৎ করতে না পারার কথা বলতে গেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া তাকে থামিয়ে দেন। বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা তার বাসায় আছেন এবং এ বিষয়ে তিনি নিশ্চিত। বিচারপতি সিনহা অসুস্থতার জন্য পারফর্ম করতে পারছেন না বলেও মন্তব্য করেন বিচারপতি ওয়াহাব। তিনি রিপ্লাইতে যেটা বলেছেন, বলছে যে আমরা আপনাদের কথাটা শুনলাম এবং আপনাদের এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সভাপতি এবং সম্পাদক একটা বিশেষ রাজনৈতিক দলের উচ্চ পদ হোল্ড করতেছেন, তাদের নিজস্ব একটা পলিটিক্যাল ভিউ আছে এবং সেই ভিউর সঙ্গে যাদের একমত ওয়েনিয়ার আইনজীবীগণই তাদের সঙ্গে সবাই বসেছেন। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিচারপতি সিনহা ছুটি এবং অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি জানেন যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় অবস্থান করছেন। চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি সম্বন্ধে অনেক রকম কথা বাজারে আছে, যেটা দেশের জন্য ভালো না, সরকারের জন্য ভালো না, বিচার বিভাগের জন্য ভালো না। অতএব উই শুড অ্যালাউ টু সি হিম এবং এই ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। প্রধান বিচারপতি সিনহার অবস্থা জানতে চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য আছে সমিতির আওয়ামী ও বিএনপি পন্থী পক্ষের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সম্মানীয় পদে থেকে বারবার বিতর্ক তৈরি করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তবে সম্মানজনকভাবেই তিনি অবসরে যাবেন বলেও আশা করেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সুরেন্দ্র কুমার সিনহা তিনি সম্মানীয় ব্যক্তি, তাকে আমরা সম্মান করি, কিন্তু খুবই আমরা সত্য তিনি এই পদে এসে বারবার পদটি বিতর্কিত করার চেষ্টা করেছেন। এটা খুব দুঃখজনক, আমরা কেউ আশা করি নাই প্রধান বিচারপতির পদটি তিনি এভাবে বিতর্কিত করবেন। দুঃখজনক ঘটনা, আজ অসুস্থতারও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন আমরা বিশ্বাস করি চোদ্দ দল তিনি তার সম্মান নিয়ে তিনি তার অবসরে যাবে, এটা বিশ্বাস করি। সরকার প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে বিচার বিভাগের কবর রচনা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ছুটির আবেদন তার নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অসুস্থতার কথা বলে প্রধান বিচারপতির অসম্মতিতেই এক মাসের ছুটি দেওয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী দেশের মানুষকে ভুয়া তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এবারে রোহিঙ্গা প্রসঙ্গ। শুধু জাতীয় পরিচয়পত্র ও শনাক্তকরণ কার্ডধারী রোহিঙ্গাদের ফেরত নিতে চায় মিয়ানমার। কাফি আনান কমিশনের হিসাব আমলে নিলে এই প্রক্রিয়ায় ফেরত যেতে পারে মাত্র 14,000 রোহিঙ্গা। ঢাকা বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, অনুপ্রবেশকারী হিসেবে সব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। তার আশা, দ্রুতই শুরু হবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন সহকর্মী আলমগীর স্বপন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় 10 লাখ, এর মধ্যে 5 লাখের বেশি এসেছে গত 25 আগস্ট থেকে। বাংলাদেশ চায় সব রোহিঙ্গাকে ফেরত নিক মিয়ানমার। দেশটির মন্ত্রী টিনসোয়ে ঢাকা সফর করলেও তারা অনর 92 সালের চুক্তিতে। সেই অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও শনাক্তকরণ কার্ডধারী রোহিঙ্গারাই শুধু এর আওতায় আসবে। তারা বলছে যে এরা যদি আইডেন্টিফাই হয়, এরা যদি প্রমাণ করতে পারে তারা ওই জায়গাটির বাসিন্দা ছিল, তাহলে আমরা ফেরত দেব। সব তো আছে, প্রমাণ করতে হয় আইডেন্টি, মানে প্রমাণ সাপেক্ষে। 92 সালে তো ওনারা নিয়েছিল দেশে, সেই
এখানে যেভাবে যে পর্যায়ে নিয়েছে সেই পর্যায়ে এরা নেবে। কফি আনান কমিশনের রিপোর্ট অনুযায়ী গত জুন থেকে জাতীয় শনাক্তকরণ কার্ড পেয়েছে মাত্র 10,000 রোহিঙ্গা, আর 4,000-এর আছে পরিচয়পত্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 92 সালের চেয়ে পরিস্থিতি এখন ভিন্ন। নতুন চুক্তির মাধ্যমে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশ। 92-এর পরে থেকে এই পর্যন্ত আমাদের হিসাবে প্রায় 5 লক্ষের কাছাকাছি, আর এই যে 25 অগস্টের যেগুলি আসছে সেই সংখ্যাও কালকে পর্যন্ত আমরা দেখছি 5 লাখ হয়ে প্রায় হয়ে গিয়েছে। এটাই মাথায় রেখে কাজ হচ্ছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে দুই দেশের প্রতিনিধিদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। দ্রুতই এর কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী মন্ত্রী। গ্রুপে টিকে থাকবে এখনো কিন্তু সব ঠিক হয়নি। আমাদের গ্রুপ নতুন করে নাম দেওয়া হচ্ছে, ওদের গ্রুপ নাম আসছে, নাম আসার পরে এরা জয়েন্টলি বসে এটা দিয়ে জানাবে। আমি তো মনে করি যে এটা কালকে হলেই ভালো, এখন কতদিন লাগে এটা আমি বলতে পারবো, তো আমি শীঘ্রই হবে। মানবিক কারণে আশ্রয় দিলেও রোহিঙ্গারা যাতে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে রোহিঙ্গাদের দাপ্তরিক পরিচয় হবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এরা মিয়ানমারের নাগরিক, এদের এই নিবন্ধনের মধ্য দিয়ে যখন তারা দেশে ফিরে যাবে এই নিবন্ধন তাদের একমাত্র হাতিয়ারে দাঁড়াবে তাদের মিয়ানমারের নাগরিক হিসাবে। চয়ন এজেন্সি অত্যন্ত তৎপর। আপনি ওই দিন দেখছেন রাত্রে যারা ঘোরাফেরা করছে বহিরাগত 150 জন ধরে কিন্তু তারা আইনের আওতায় নিয়ে নিচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বালুখালী ক্যাম্পে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। হীন উদ্দেশ্যে তারা আজকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি পায়, তারা করতে চায় রোহিঙ্গা ইস্যুকে। একদিকে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অসুস্থতাজনিত ছুটিকে নিয়েও রাজনীতি করছে, আবার রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে। রাখাইনে নারী ও শিশুদের উপর সেনা নিপীড়ন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এমন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ কমিটি সিডো। এক বিবৃতিতে সংস্থা দুটি জানায়, রাখাইনের উত্তরাঞ্চলে নির্বিচার হত্যা ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। সেনা নিপীড়ন থেকে বন্ধে সুচি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থা দুটো। সহিংসতার বিষয়ে সুষ্ঠু তদন্ত করতেও নিপিদুকে তাগিদ দেওয়া হয়েছে। সংঘাত বন্ধে মিয়ানমার সরকার ব্যর্থতা নিয়েও উদ্বেগ। গেল 25 অগস্ট থেকে শুরু সেনা অভিযানের কারণে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে 5 লাখের বেশি রোহিঙ্গা। এইদিকে রাখাইনের উত্তরাঞ্চলে সেনা নিপীড়নের নতুন প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মাইলের পর মাইল হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত রোহিঙ্গারা আসছে মিয়ানমার থেকে। প্রাণে বাঁচলেও সহায় সম্বলহীন পরিবারগুলোর সামনে অনিশ্চিত জীবন। মাথা গোঁজার ঠাঁই পেতে নতুন করে গড়ছে ঠুনকো ঘর, অনিশ্চয়তার মাঝেও গড়েছে নতুন ঠিকানা। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদন আর ছবি তুলেছেন জাকির হোসেন জাকি। মিয়ানমার থেকে শাহপুরের দ্বীপ হয়ে উখিয়ার কুতুপালং, মাইলের পর মাইল হাঁটা পথ আর চলে না, ক্ষুধা ক্লান্তি আর সামনের অনিশ্চিত জীবন, সবকিছু কেমন যেন মিথ্যে মনে হয় রোহিঙ্গাদের। হতভাগী মায়ের কাছে খাবার নেই, এই শিশুরা তো আর জানে না ওদের জীবনের সব হিসেব ওলট পালট হয়ে গেছে। কারো গুঁজে রাখা শেষ সম্বল পরোয়ের আচারই হয়ে ওঠে ক্ষুধার অন্ন, কান্না থামে শিশুর। পানির বোতল এগিয়ে দিতেই যেন গলা ভেজানোর চেষ্টা, কিন্তু নির্যাতনের স্মৃতিতে শুকিয়ে যাওয়া বুক দিয়ে সে পানিও বুঝি নামতে চায় না। কারো দেওয়া বুট
মুড়ির ওপর হুমড়ি খায় সবাই। ওরা জানে এখন মানুষের করুণাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দেশ ছাড়া এই মানুষগুলোর কষ্টের যেন সীমা নেই, প্রকৃতিও বাদ সাধছে তাদের এই যুদ্ধে। কোনোদিন কাঠফাটা রোদ তো কোনোদিন ঝুম বৃষ্টি, এমন এই পরিস্থিতিতে তারা আসলে দিশে খুঁজে পাচ্ছে না কিভাবে সামনের দিনগুলো অতিবাহিত করবে। রোদ বৃষ্টিতে ছাউনি চাই, চাই একটা ঝুপড়ি, তাই ক্যাম্প বাড়তে থাকে পাহাড় ছাড়িয়ে। নতুন আশ্রয় তৈরির অপেক্ষায় ঠায় চেয়ে থাকে স্বপ্নহীন চোখ। কাঠামো তৈরি হতেই হাত লাগায় ছোটরাও, হোক না ঠুনকো, শরণার্থী ক্যাম্পে একটা ঠিকানা তো জুটেছে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। রাতের বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, সাথে থাকুন।